হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি অনুরাধা শুভদ্র খন্দকার, জে কাপড়ি টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, ডোন্ট শো দ্য ব্যাক স্টেজ হোয়েন ওপেনিং অর সেভিং এক্সেল ফাইল। অর্থাৎ যখন আমরা এক্সেলের ফাইল আমরা সেভ বা ওপেন করব, তখন আমরা যদি চাই কী করার জন্য আমাদের যে ব্যাক স্টেজটা যাতে আমাদের শো না করে, তো সেই কাজটা কীভাবে করতে পারি আজকে আমরা এই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে এখানে আমরা যে বলছি যে আমাদের যে ব্যাক স্টেজ যে বিষয়টা বলতেছি, তো এই বিষয়টা কি, তো ব্যাক স্টেজের বিষয়টা যে শো করে না বলতেছি, ব্যাক স্টেজ কোনটা, যখন আমরা কি করি আমাদের এক্সেলের মধ্যে আমরা এখানে কোনো কাজ করি, তো কাজ করার পরে আমাদের এক্সেলের ফাইলটা আমরা কি করি সেভ করি, অথবা আমাদের কোনো কাজ করা থাকলে সেটা আমরা ওপেন করি। তো ওপেন বা সেভ আমরা যে ক্ষেত্রে যাই সেই ক্ষেত্রে দেখা গেছে কি আমাদের একটা ব্যাক স্টেজ চলে আসে। এখন ব্যাক স্টেজের বিষয়টা কোনটা সেটা আমরা একটু বোঝা নেই। তো বোঝার জন্য এখান থেকে আমি যদি কন্ট্রোল, এখন আমি ওচাপ দিই, ওচাপ দিলে এই যে আমার যেটা চলে আসলো এটা হচ্ছে ব্যাক স্টেজ। আমরা আবার ব্যাকে আসি, আসার পর এখন আমি কন্ট্রোল এস চাপ দিই, তাহলে এই যে আমার এখানে সেভ করার অপশন চলে আসছে, তো এইটা হচ্ছে ব্যাক স্টেজ। তো এই যে ব্যাক স্টেজটা চলে আসে, তো এই আমরা যদি চাই কি করার জন্য আমাদের এই ব্যাক স্টেজটা আসবে না। তো সরাসরিভাবে এখানে যখন আমরা আমরা কী করবো, ওপেন করব অথবা সেভ করব, সরাসরি আমাদের এখানে একটা সেভ করার বা ওপেন করার ডায়লগ বক্স চলে আসবে, সেখান থেকে আমরা ওপেন করব অথবা সেখানে আমরা সেভ করব। তো সেই জিনিসটা আনতে গেলে কীভাবে আনতে হবে, তো সেটা আমরা করবো এখন। এই কাজটি করার জন্য এখন আমরা কী করব, আমরা এখন ফাইল মেনুতে ক্লিক করি, করার পর আমরা অপশনসে ক্লিক, বাস তারপর এখান থেকে আমরা চলে যাবো আমাদের এই যে সেভ অপশন, আমরা ক্লিক করব। বাস ক্লিক করার পরে আমাদের এখানে এই যে অপশনটা যেটা দেওয়া আছে এখানে, এই যে এখানে ডোন্ট শো দ্য ব্যাক স্টেজ হোয়েন ওপেনিং অর সেভিং ফাইল, তাহলে এখানে আমরা যদি টিক মার্ক দিয়ে রাখি তাহলে কী করবে না, যে এখানে আমাদের যখন আমরা সেভ বা ওপেন করব তখন আমাদের ব্যাক স্টেজটা যেটা আমরা দেখছি এটা শো করবে না, যেহেতু টিক মার্ক দেওয়া আছে। টিক মার্ক দেওয়া থাকার পরে আমরা ওকেতে ক্লিক করি। বাস এখন যদি আমরা সেভ করতে যাই, তাহলে এখন আমরা কি এই যে এখানে ধরুন আমরা সেভের আইকন দেওয়া আছে এখানে ক্লিক করি, এই যে ক্লিক করলাম, ধরুন আমাদের সেভ করা সরাসরি কী চলে আসছে, আমাদের ডায়লগ বক্সটা সরাসরি চলে আসছে। এখন আমরা আবার কী করি, এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল এর চাপ দিই, বাস এই দেন আমাদের সরাসরি কিন্তু আমাদের ডায়লগ বক্সটা চলে আসছে। এখন আমরা নাম দিয়ে এখানে আমাদের ফাইলটা সেভ করতে পারি, কিন্তু যখন আমরা টিক মার্ক সেখানে দেওয়া ছিল না তখন কিন্তু আমাদের কোথায় চলে আসছিল, আমাদের এই যে এখানে যেটা ব্যাক স্টেজ এটা চলে আসছিল। তাহলে আমরা ব্যাক স্টেজ আনতে না গেলে আমরা সেখানে টিক মার্ক দিয়ে দিলে আমাদের ব্যাক স্টেজ শো করবে না। এখন আমরা সেভের পরে যদি আমরা কোনো ফাইল ওপেন করতে চাই, তাহলে আমরা যে কন্ট্রোল ও চাপ দিলাম শর্টকাট, বাস এই যে আমাদের কিন্তু এখানে চলে আসছে আমাদের ওপেন করা ডায়লগ বক্স চলে আসছে, এখন থেকে আমরা কোনো ফাইল ওপেন করতে পারি। তো এটা হচ্ছে আমাদের এখানে ব্যাক স্টেজ ছাড়া ডিরেক্টলিভাবে আমাদের ওপেন বা সেভের ডায়লগ বক্স নিয়ে এসে আমরা ওপেন করতে পারি, সেভ করতে পারি। এখন আবার যদি চাই যে আমাদের ব্যাক স্টেজের বিষয়ে আমরা আবার সেট করার জন্য, তাহলে আবার আমরা এখানে চলে যাবো ফাইলে, আমরা অপশনে যাবো, বাস তারপর আমরা এখানে সেভে চলে যাবো, যারপরে এই যে আমাদের যেটা টিক মার্ক এখানে দেওয়া থাকে না, তো আমরা টিক মার্কটা এখানে উঠাই দিব, বা ডিফল্ট আমাদের টিক মার্ক দেওয়া থাকে না, আমাদের ব্যাক স্টেজ চলে আসে। তাহলে আপনি যদি ব্যাক স্টেজ রাখতে না চান, তাহলে আপনি এখানে কী করবেন, আপনি টিক মার্ক দিয়ে ওকে দিবেন। যেহেতু আমরা এখানে ব্যাক স্টেজ রাখবো, তাহলে এখানে আমাদের টিক মার্ক আমরা উঠাই দেবো, উঠাই দেওয়ার পরে ওকেতে ক্লিক করা, বাস এখন আমরা আবার সেম আগের মতো কন্ট্রোল চাপ দিলাম, ব্যাক স্টেজ চলে আসলো, আমরা কন্ট্রোল ও চাপ দিলাম, বাস আমাদের ব্যাক স্টেজ চলে আসলো। তাহলে এই যে এখানে আপনি যেভাবে দেখালাম, এইভাবে আপনারা চাইলে কী করতে পারেন, আপনাদের এক্সেলের আপনার ওপেন বা সেভের ক্ষেত্রে আপনারা ব্যাক স্টেজ যদি আপনারা রাখতে না চান সেটাকে উঠাইতে হবে এবং ব্যাক স্টেজ রাখতে হবে, সেই বিষয়গুলো আপনাদের সাথে আমি কী করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই যে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওটা। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ডোন্ট শো দ্য ব্যাক স্টেজ হোয়েন ওপেনিং অর সেভিং এক্সেল ফাইল, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে কাপড়ি টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।